ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেটা ছোট বড় সবার জন্য। আর সেইটা যদি হয় 30টা রমাদান রাখার পরে, কারণ দুইটা ঈদের ভিতরে সবথেকে আমাদের পছন্দের ঈদ হচ্ছে রমজানের পরের ঈদটা। 30টা রোজা থাকার পরে যে ঈদটা আমরা পালন করি, এইটার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আর আমি আমার মতে, আমার সাথে সবাই একমত হবেন যে ছোট বড় সবাই এই ঈদটা খুবই পছন্দ করবে, আর বিশেষ করে ঈদের কেনাকাটা। 10 রমজান হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঈদের মার্কেটের ভিড়, কারণ হচ্ছে সবাই ঈদের কেনাকাটার জন্য বহু ব্যস্ত হয়ে পড়ে। তো সেরকমই আমি আর আমার ছেলে এসেছিলাম ঈদের কেনাকাটা করতে। তবে বাংলাদেশে ছাড়া কিন্তু কোনো মজা নাই। বাংলাদেশে একে অপরের সাথে দেখা হবে, বাঙালিরা সব ভর্তি থাকবে, মার্কেটগুলো জমজমাট থাকবে, এবং মার্কেট শেষ করার পরে, ইফতারি শেষ করে ওখানে বসে একটু খাওয়া দাওয়া করা হবে, আড্ডা দেওয়া হবে, ঘোরাঘুরি হবে, কতটা না মজা। কিন্তু বিদেশে আমাদের মতো প্রবাসীদের মতো অভাগা আর কেউ নাই। এই যে মা ছেলে দুজনে গেলাম ঈদের কেনাকাটা করতে, কারণ আমার হাজবেন্ডের কাজ ছিল, আমারও কাজ ছিল, আমি যাইনি, কিন্তু আমার ছেলেকে তো কিছু কিনে দিতে হবে। কিন্তু যে মার্কেটে গিয়েছি এগুলো তো ইটালিয়ান মার্কেট, এরা তো আর ঈদ মানে বুঝবে না। তারপরও এত বছর বছর বাঙালি থাকতে থাকতে এরা কিছুটা জানে যে রমাদান কী, বা রমাদানের পরে যে আমাদের দুটা ঈদ আছে, এটা ওরা কিছুটা বোঝে। তো সেখানেই আমরা কেনাকাটাটা করতে যাওয়ার পরে, ওখানে পাশেই একটা পার্ক ছিল, সেখানটাতে আপনাদের সাথে একটু ভিডিও করে আপনাদেরও দেখাতে এলাম, এবং আমরা একটু ঘুরতেও এলাম, রেস্ট নিতে এলাম, কারণ আমার ছেলে তো অসুস্থ ছিল, বিধা আমার ছেলে রোজা থাকতে পারেনি। তো ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিলাম, ম্যাকডোনাস থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম ওর জন্য। আর এই পার্কে মজার একটা জিনিস আপনাদের জন্য দেখাতে নিয়ে আসছি, সেইটা হচ্ছে কচ্ছপ। কচ্ছপ কে কে চেনেন? আমার মনে হয় সবাই চেনেন, কম বেশি ছোটরা বাদে। তো সেই কচ্ছপ, এখানের এই লেকটার ভিতরে, ছোট এই লেকটার ভিতরে অনেকগুলা কচ্ছপ। আমি এর আগে যখন এসেছিলাম এক বছর আগে, তখন হচ্ছে দেখেছিলাম কয়েকটা ছোট ছোট কচ্ছপ, কিন্তু এবার এসে দেখলাম ওখানে প্রায় 20-30টার উপরে কচ্ছপ ছিল, এবং বড় বড়। তারা ঠান্ডার ভিতরে রোদে, আমার পাশ থেকে গাড়ি যাচ্ছে, সরি গাড়ির শব্দ পাবেন, তো ঠান্ডার ভিতরে রোদে, দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব কচ্ছপ একসাথে 7-8টা রোদের আলোয় বসেছিল, মানে রোদটাকে তারা একটু গায়ে নিচ্ছিল। তো এইগুলো একটু আপনাদের সাথে শেয়ার না করলে তো হবেই না। আর এই জায়গাটা আমার কাছে অনেক পছন্দ, খুবই ভালো লাগে। তো এই কারণে হচ্ছে এখানটা, বিভিন্ন জায়গাটা একটু সুন্দর করে ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আর যে কথা বলছিলাম, এতটা কষ্ট আমার ছেলেটার যে ঈদের সময়ও নানু বাড়ি, দাদু বাড়ি, ফুপুই বাড়ি, খালা বাড়ি কোথাও যেতে পারবে না, কোথাও কারোর সাথে দেখা হবে না। জাস্ট এখানে একটু যারা বাঙালিরা আছে একসাথে ঈদের দিন একটু নামাজ পড়বে, তারপরে একটু একে অপরের বাসায় যাবে, বাসায় চলে আসবে, শুয়ে শুয়ে মোবাইল দেখবে, এই তো। এখানে ঈদ মানে কোনো আনন্দ নেই, ঈদ মানে হতাশা, ঈদ মানে হচ্ছে টেনশন, ঈদ মানে কষ্ট পাওয়া। প্রবাস জীবনে আমার মতো, আমাদের মতো যারা আছে সবাই মনে হয় আমার সাথে একমত হবেন যে আমরা যারা প্রবাসে আছি, আমাদের শুধু হচ্ছে রমজানের মতো ত্যাগ করারই জীবন। মানে আমরা শুধু প্রবাসে বসে ইনকাম করব, আপনজনদেরকে দিব, তারা আনন্দ করবে, তাদের আনন্দটা দেখে আমরা আনন্দিত হব, কিন্তু আমাদের নিজেদের জীবনে কোনো আনন্দ নাই, কোনো সুখ নাই, কোনো কিছু নাই, কারণ আমাদের শুধু হচ্ছে ত্যাগ করে যেতে হবে। তো ওই ছেলে আমার বসে আছে শপিং নিয়ে, ওর কেনাকাটা তো শেষ বলেছিলাম, ওর একটু ঘোরাচ্ছিল, এই জন্য বললাম যে একটু রেস্ট নাও। তো আমি ভিডিওটা শেষ করে আমি এখন এসেছি, এখন হচ্ছে আমরা চলে যাব, আমাদের ট্রেন ছিল, ট্রেনের টাইম প্রায় হয়ে আসছে, তো আমরা চলে যাব। তো আপনারাও দেখুন, আমার মনে হয় এরকম প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখতেও ভালো লাগবে। তো পার্ক মানেই যে শুধুমাত্র অনেক অনেক ইভেন্ট থাকবে তা না, এই পার্কটা জাস্ট হচ্ছে আপনি ঘুরে ফিরে বেড়াতে পারবেন, যারা জগিং পছন্দ করে তারা এখানে এসে জগিং করতে পারবেন, তারপরে কিছুটা সময় রিল্যাক্সে বসে গল্প করতে পারবেন। আবার আমরা যারা ওখানে কাজে যাই, শপিং করতে যাই, আমরা ওখানে বসে কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেলে লাঞ্চটা নিয়ে ওখানে বসে আমরা খেতে পারি। তো জাস্ট সব কিছু মিলায় এখানে 2-1 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য খুবই ভালো। এটা ওপেনই থাকে, এখানে কোনো টাকা দিয়ে প্রবেশ করা লাগে না, এটা জাস্ট ওপেনই থাকে।
যার জন্য হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে, আর আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লেগেছে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এবং নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ বিডি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে সাথে রাখবেন, এবং ভিডিওগুলো দেখে কিন্তু লাইক শেয়ার দিতে ভুল করবেন না। আর আমার নতুন পেজ সুমিস বিডি ওয়ার্ল্ডও দেখে আসবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।